वेलकम टू माय चैनल होमिओपैथी इन डेली लाइफ। অনেকে প্রশ্ন করেন হোমিওপ্যাথিকে কি ওষুধ আছে যাতে ফর্সা হওয়া যায়, অনেকে বলেন ফর্সা হওয়ার কোনো ক্রিম যদি থাকে দিন, এরম অনেক প্রশ্ন মানুষের মনে আছে। আজ আমি হোমিওপ্যাথিকের একটা ওষুধের কথা বলবো এবং সেটা দিয়ে একটা ফেস প্যাকের কথা বলবো যাতে আপনার স্কিন টোন ঠিক করা যায়। ভিডিও শুরু করার আগে বলি, আজ যারা আমার চ্যানেল প্রথম দেখছেন বা আগে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। আর আমার এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করবেন যাতে সবাই এটা জেনে উপকৃত হয়। এই ফর্সা হওয়া, মানুষ চায় শুধু ফর্সা হতে, খুব ফর্সা হতে, কিন্তু ভগবান যাকে যেমন স্কিন টোন দিয়ে পাঠিয়েছে তাকে তার কিন্তু সেই স্কিন টোনই থাকে। কেউ যদি বলে যে আমি ফর্সা করে দেব সেটা কিন্তু মিথ্যে কথা, সেরকম কোনো কথা হয় না ফর্সা করে দেব, ভগবান যাকে যা স্কিন টোন দিয়ে পাঠিয়েছেন সেটা। হ্যাঁ, তবে সান এক্সপোজার যারা হন, যাদের স্কিনের টোন ডাল হয়ে যাচ্ছে স্কিন বা স্কিন টোন কালো হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে স্কিনের টোনটাকে আবার ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথিকের ওষুধ আছে, ফেস প্যাক আছে, সেই ব্যাপারে আমি আলোচনা করব। এই ব্যাপারে বলি, যখনই বাইরে বেরোবেন অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। আর এই সানস্ক্রিন তো ইউজ করবেনই, সপ্তাহে অন্তত দুবার কিন্তু ফেসিয়াল স্ক্রাবার দিয়ে ফেস স্ক্রাব করতে হবে, তাতে আপনার ডেড সেলগুলো উঠে যাবে আর আপনার স্কিন গ্লো করবে। আপনি ঘরে তৈরি করে নিতে পারেন, চালের গুঁড়ো, লেবু, মধু এগুলো দিয়ে মিশিয়ে আপনি স্ক্রাবার তৈরি করে নিতে পারেন, এটা সপ্তাহে দুবার করে লাগান, তবে কিন্তু স্কিনের টোনটা এমনিতেই অনেকটা ফেয়ারনেস আসবে, স্কিন টোনটা ঠিক থাকবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো জল খাওয়া, অন্তত 3 থেকে 4 লিটার জল দিনে আমাদের খেতেই হবে, পুরুষ হোক বা মহিলা। এই জল কিন্তু স্কিনের গ্লোয়িং, স্কিন আনার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। এই জল স্কিনকে হাইড্রেটেড রাখে, ফলে এই স্কিন শুকনো হয়ে যায় না। আর আমাদের জলের সাথে অবশ্যই নিউট্রিশনাল ফুড খেতে হবে, এই অন্তত যারা খুব নিউট্রিশনাল ফুড খেতে পারছেন না বা খুব নিউট্রিশনের অভাব হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন খেতে হবে, ভিটামিন খাওয়া শুরু করুন। এবার আমি একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, এই ওষুধটা খেলে আপনার স্কিন ভেতর থেকে গ্লো আনবে। আর একটা ফেস প্যাকের কথা বলবো যেটা আপনার স্কিন টোনটাকে ঠিক করতে সাহায্য করবে। প্রথমে ওষুধের কথা বলি, বারবারিস অ্যাকুয়া মাদার টিংচার, এই ওষুধটা 1/2 কাপ জলে 15 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার আপনি খেতে থাকুন, এইটা স্কিনের যে কোনো প্রবলেম সারাতে সাহায্য করবে। এবার হোমিওপ্যাথিক ওষুধ শুধু একটা ফেস প্যাকের কথা বলি, ফেস প্যাকটা হলো 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ মুলতানি মাটি নিয়ে তার মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ এই বারবারিস অ্যাকুয়া, এইটা সমান পরিমাণ আপনি নিয়ে দুটো এই মুলতানি মাটির সাথে মিশিয়ে পুরো মুখে, ঘাড়ে, গলায় লাগান। এটা যদি সপ্তাহে 3 দিন করতে পারেন তবে আপনার অবশ্যই স্কিনে গ্লো আসবে। আমি আবার একটা কথা বলে দিচ্ছি, স্কিন কিন্তু ফর্সা করা যায় না, যেই স্কিন টোন যার আছে সেটাই থাকে, শুধু সানবার্নের ফলে যে স্কিন টোনটা যদি কারো কালো হয়ে যায় সেটাকে ফর্সা করা যায় বা স্কিনের গ্লো আনা যায়, এই জন্যে এই ফেস প্যাক আর এই ওষুধ ইউজ করা যায়। আর স্কিনে যদি কোনো দাগ থাকে সেগুলো আস্তে আস্তে চলে যায়। আপনার যদি সময়ের খুব অভাব থাকে তাহলেও একটা ছোট্ট প্রসেস বলি,
একটু তুলো ভিজিয়ে, জলে একটু তুলো ভিজিয়ে সেটা জলটাকে ঝেড়ে নিয়ে তাতে আপনি এই বারবারিস অ্যাকুয়া মাদারের কয়েক ফোঁটা নিয়ে আপনি রাত্রে শোয়ার আগে সারা মুখে লাগাতে পারেন। এতেও আপনার অনেক উপকার হবে। আমার এই পরামর্শ যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, যাতে এই পরামর্শ অনেকেই জেনে উপকৃত হন। আর যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে লিখে পাঠান। থ্যাংক ইউ।